কিন্তু পালার সারা কথা শুনে একটা কথা বলি, এই রাতে আজানের আগে 12টার পরে একটা প্রহর আছে, আবার সেই প্রহরটা কিন্তু ভরা পূর্ণিমা থাকতে হবে, পূর্ণিমার চাঁদের থাকতে হবে 11-12-13, 11-12-13 তো চাঁদ উঠে কখন? রাতে উঠে না, রাত। তখন সন্তান যদি জন্ম দেন একটা প্রহর আছে, তখন আপনি বলতে পারেন যে আজকে আমার একটা পুত্র সন্তান। এটা কিন্তু জানার বিষয়, এটা একটু গভীর চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। আর যারা নাকি মঙ্গলবার মঙ্গলবার অমাবস্যা চলাকালীন কেউ যদি দিনের বেলা সঙ্গ করে, তার ঘরে যদি কন্যা সন্তান হয়, তারাই দুনিয়াদারিতে চক্রান্তকারী দুষ্ট এবং ইবলিশি সব। একটু নিজে মিলিয়ে দেখেন ঘরে গিয়া কোলা কন আর মাইয়া কন, এই কোনোটাই নষ্ট নষ্ট, কোনো জায়গায় শান্তি দিব না, কারণ শয়তান হলো ফেসাদ। ওর মাও নাই, বাবাও নাই, মুরব্বীও নাই, অভিভাবকও নাই। আর যারা নাকি এই ধরনের চরিত্র যে দিনের বেলা আকাম, এটার নাম আকাম হই, এটা কাম না, তাহলে সন্তান জন্ম নিলে সেখানে সে ফাসাদকারী অর্থাৎ খবিশ ইবলিশ যত প্রকারের নষ্ট জিনিস আছে সেটা সে কখনো মিলন পছন্দ করবে না, প্রেম কখনো পছন্দ করবে না, সে অবাধ্য, সে বেদব। তাই বলা হয়েছে আদবী ইনসান আর বেদবী হইল শয়তান। এই কথাটুকু আমি বলার চেষ্টা করলাম। আমরা যারা বুড়ো হয়েছি আমরা তো ওই রাস্তা শেষ, মানে আমাকে গর্ব তালো মারা হয়ে গেছে, এখন এই ফুরুত ফারুত ফরজ গোসলের করার সময় নাই। কি বাবা, আমি যদি আন্ডার থাকতে ফরজ গোসল করার লাগে তাহলে কি আর মানুষ মুখ, সারা জীবন খালি উলঙ্গই হইলাম উলঙ্গই হইলাম, আল্লাহ তো এক সময় করবো বলে এত উলঙ্গ তুই, সময় নাই গমাই নাই, তুই পিতৃ ধন নষ্ট করস, তোরে যেই রাজা দিছি বীজ মন্ত্র দিছি যেই ঐশ্বর্য দিছি যেই সূর্য দিছি সেইটারে তুই খেলা এই দেশ খেলা এই দেশ খেলানের জন্য বারবার উলঙ্গ হস, যা তোর শরীর আর কাপুরি থাকবো না, আগামীতে তুই ল্যাংটা পশু যাবো। আরে আর কেউ কইব না যে কিরে কুত্তা তুই কি পোশাক করস নাই, কইব কেউ না, ওকে ওই ওই কর্মই কইরা আইছে। এই জন্য যারা চিনে তারা জানে, কিছু বলে না যে এটাই হলো প্রাশ্চিত্যের জগৎ, পরে আমি আর কি আঘাত করব, আমি কি অবহেলা করব, তো নিজের প্রতি নিজে জুলুম করা এই অবস্থায় পৌঁছে। একটা পবিত্র কোরআনে আছে, আমি তোমাকে বহু সৃষ্টিতে রেখেছি, কোরআনটা হলো জ্ঞানীর জন্য অজ্ঞানীর জন্য না, যারা খালি ব্যবসার জন্য কোরআন পড়ে সোনা খায় আবার ফুয়া দেয় সেই কোরআনের মতো চলে না, তারা পুতুল পূজার মতো। কি বাবা, এটা নাকি নিজের জীবনে জীবন্ত করে না প্রতিষ্ঠিত করে, আমি কোরআন পড়বো আর সেই কর্ম করব, তাহলে কোরআনটা জীবন্ত হবে। আল্লাহ নিজেই বলেছে আমি তোমাকে বহু সৃষ্টির মাঝে রেখেছি, তাহলে একটু হিসাব নিকাশ করলেই হয় যে আমি বর্তমানে কোন অবস্থায় আছি, আর আমার কর্মেই বলে দিবে যে আগামীতে আমি কার আছে না, এরকম গান তোমার কর্ম দ্বারাই বোঝানো হবে যে তুমি আগামীতে কোন অজিতে। এটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বোঝায় দিচ্ছে।